فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. نا جانو تبه کرو السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبه للمتقين ওসলাত ওসালাম ওয়াহিনা মোহাম্মদ ওয়াহ আলহি ওয়সাহবি আজমাইন আমাবাদ সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল্লা আলমিনার জন্য যিনি গায়েবের জ্ঞান রাখেন যিনি সকল কিছুর পরিবর্তনকারী অন্তরের পরিবর্তনকারী বান্দার গুনাকে ক্ষমাকারী তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা তারই যার সমস্ত নিয়ামত আমরা সেই মহান আল্লাহ রবীন্দন প্রশংসা জ্ঞাপন করে তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে একমাত্র সেই মহান আল্লাহ আহ্বান করেছেন তার গুলামীর মধ্যেই আমাদের দুনিয়া আখেরাতে শ্রেষ্ঠত্ব রয়েছেন সেই পথ নির্দেশিকা তিনি আমাদেরকে দেখিয়েছেন সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্ল আলাইহি ওসাল্লাম আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ আমরা দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ নবীর খুতবার অনুবাদ বাংলা ভাষায় আমরা করে থাকি আলহামদুলিল্লাহ সেই অনুবাদ নিয়ে আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে মহান আল্লাহ রবুল্লা আলিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন এই সুযোগ করে দিয়েছেন তার ওই শুক্র আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ যে বিষয় নিয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা ও উপদেশ গ্রহণ উপদেশ গ্রহণ এই যে বিশাল এক সৃষ্টি জগতের মধ্যে আমরা জীবন জীবনযাপন করছি আমরা নিজেরও মাখলুক এবং মাখলুকের মধ্যে আমরা জীবন জীবনযাপন করছি এই সব কিছুতেই অসংখ্য নিদর্শনাবলী রয়েছে যদি আমরা এর মধ্যে গবেষণা করি চিন্তা ভাবনা করি জীবনের ঘটে যাওয়া প্রতিটি বিষয় নিয়ে যদি একটু বিবেচনা করি তাহলে আমরা এখান থেকে অনেক উপদেশ গ্রহণ করতে পারবো যা দ্বারা আমরা পথ পেয়ে যাব। এমনটি উদ্দেশ্য করেই ইমাম সাহেব আজকের এই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়টি পেশ করেছেন আমরা তার অনুবাদ শুরু করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যেন আমাদেরকে এই অনুবাদ দ্বারা দুনিয়াতে আখেরাতি অসংখ্য কল্যাণ দান করেন এই তৌফিক এই প্রার্থনা আমাদের রবের কাছে চাচ্ছি আল্লাহ তুমি আমাদের অনুবাদকে তুমি কবুল করে নাও এবং এর দ্বারা আমাদেরকে তুমি কল্যাণ দান করো আমিন প্রিয় ভাইরা আমার ইমাম সাহেব সর্বপ্রথমে আমাদেরকে নসিহত করেছেন তাকোয়ার বলেছেন যে তোমরা আল্লাহ আলামকে ভয় করো প্রকাশ্যে এবং গোপনে সকল অবস্থাতেই তোমরা আল্লাহ আলামকে আলমিনকে ভয় করো কেন যদি আল্লাহ তালাকে ভয় করো তাহলেই তিনি তোমাদের জীবনের অবস্থাকে পরিবর্তন করবেন সংশোধন করবেন তোমাদের অভিভাবকত্ব যথাযথভাবে তিনি গ্রহণ করবেন অর্থাৎ তাকে ভয় করলে পরে তিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের জীবনকে তিনি পরিবর্তন করে সুখ শান্তি দান করবেন আলহামদুলিল্লাহ তাকুয়া হচ্ছে এমন একটি পথ যা হচ্ছে সৎ এবং সফলকামী মানুষের পথ আলহামদুলিল্লাহ আর তাকুয়া থেকে নিজেদেরকে বঞ্চিত রাখা হচ্ছে নিঃসন্দেহে স্পষ্ট ক্ষতিগ্রস্ততার পথ নাউজুবিল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়ার উপর চলার তৌফিক দান করো এবং তাকওয়া তথা তাকওয়ার বিপরীত পথ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আমিন এবার ইমাম সাহেব তিনি তার মূল বিষয় যে উপদেশ গ্রহণ করার এই বিষয়টি বলার আগেই আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন যে তোমরা উলুল আলবাব যারা যারা জ্ঞানবান মানুষ তাদের পথকে তোমরা অনুসরণ করো এবং নিজেরাও অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে যাও এবং উলুল আলবাব কি এর একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন উলুল আলবাবের বলবো যে জ্ঞানবান মানুষ 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 জ্ঞানী গুণী তারা কারা আল্লাহ আলবাব এর পরিচয় কারিমে দিয়েছেন। তো ইমাম সাহেব তিনি কোরআনের আয়াত বলার আগে সুন্দর একটা একটা এর যে অর্থ এর যে একটি পারিভাষিক অর্থ সুন্দরভাবে বর্ণনা করেছেন যে উলুল আলবাব হচ্ছে তারা যারা হচ্ছে সৃষ্টিগতভাবে পবিত্র স্বভাবের এবং যারা হল এমন ব্যক্তি যারা পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী অর্থাৎ জ্ঞানের দিক থেকে তাদের জ্ঞান হচ্ছে সরল সঠিক জ্ঞান পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী তারা এবং এবং তাদের যে স্বভাব সৃষ্টিগত স্বভাব সেটা হচ্ছে পুত পবিত্র আলহামদুলিল্লাহ এমন মানুষ হচ্ছে উলুল আলবাব জ্ঞানবান মানুষ তবে আরও আছে সেটা কি যে তারাই আল্লাহ তাল্লাহার ওহি দ্বারা কল্যাণ লাভ করে এবং জ্ঞানবান হচ্ছে তারাই যারা আল্লাহ রবীন্দ্রের ওহিকে বুঝতে পারে রাসুল্লাহ বাণীকে যারা বুঝতে পারে এবং আল্লাহ রব আলমিনের বাণী দ্বারা তারা আবার আমল করে অর্থাৎ আল্লাহ রবাহ আলমিনের ওহিকে তারা বুঝতে পারে এবং আমলও করে কেন আমল করে রাজা সব ওহি আল্লাহ রব আলমিনের সবের প্রত্যাশায় এবং আল্লাহ তালার আজাদকে তারা ভয় করে থাকে তাহলে জ্ঞানী মানুষ কারা উলুল আলবাব কারা ইমাম সাহেব কয়েকটি গুণ বর্ণনা করেন এক নম্বর হচ্ছে যে তারা উন্নত চরিত্রের অধিকারী তারা হচ্ছে সরল সঠিক এবং পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী তারা ওহি দ্বারা উপকার পায় কল্যাণ লাভ করে আল্লাহ তালার বাণীকে তারা বুঝতে পারে রাসুল্লাহ সাল্লা বাণীকে তারা বুঝতে পারে এবং আল্লাহর বাণী অনুযায়ী অনুযায়ী তারা আমল করে আল্লাহ তালার কাছে সোয়াবের আশায় এবং আল্লাহর আজাবকে ভয় করে আলহামদুলিল্লাহ এই হল উলুল আলবাবের একটি ব্যাখ্যা ইমাম সাহেব তিনি দিয়েছেন এবার এই ব্যাখ্যার সপক্ষে কোরআনুল করিমের একটি আয়াত তিনি তেলাউত করেছেন যেখানে আল্লাহ রব আলমিন বলছেন যেতুদা ইবাদ যারা তাগুতের ইবাদতকে বা তাগুতের অর্থাৎ তাগুত মানে শৈতান যারা শৈতানের গুলামি করা থেকে বিরত থাকে এবং এক আল্লাহর দিকে যারা ফিরে যায় তাদেরকে তাদের জন্য হচ্ছে সুসংবাদ ইবাদ হে রাসুল আপনি আমার গুলামদের জন্য সুসংবাদ প্রদান করুন আল্লাহাদীন উল্লাখ আলাহ ফায়াত্ত আলিবামুনা আহসানা যারা আল্লাহতালার বাণীকে শ্রবণ করে এমনকি রাসুল্লাহ সাল্লাল্লা আল্লাহ আলীসাল্লাম এর বাণীকে শ্রবণ করে ফায়াত্তাবিমাহন আখসানা এবং তারা অনুসরণ করে আলহামদুলিল্লাহ তাহলে কোরান এবং সুন্নাকে সোনার পরে যারা অনুসরণ করে আল্লাহ তালা বলছেন উলা ইক আহুম উলা ইকাল্লাদীনা হেদ হুমুল্লাহ এদেরকে আল্লাহ রাব উল্লাহ আলাম দিয়ে থাকেন বা হেদেহ দিয়েছেন ও উলা ইকহুম উল উল এরাই তো হচ্ছে জ্ঞানবান ব্যক্তি আলহামদুলিল্লাহ তাহলে উলুল আলবাব বা জ্ঞানবান ব্যক্তি বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা এক আল্লাহর গুলামী করে শিরিককে বর্জন করে যারা কোরআনের অনুসরণ করে অনুসরণ করে এদেরকেই বলা হোক আলবাব সুতরাং যারা কোরআন মানে না আল্লাহ বুঝে না ভাষা না উল্লাহ সাল্লাম আল্লাহ বাণী বুঝে না ভাষা বুঝে না কোরআন এবং সুননার সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা কখনো উলুল আলবাব জ্ঞানবান মানুষ হতে পারে না তারা কখনো পৃথিবীতে কোনো মানুষকে কোন মানুষের কল্যাণ কামনা করতে পারে না সরল সঠিক পথ তো তারা নিজেরাই পায় নাই আবার অন্যদেরকে আবার কিভাবে তারা তারা সরল সঠিক পথ দেখাবে। উলুল উলুল আলবাবের পথে আমাদেরকে চলতে বলেছেন আলবাবদেরকে অনুসরণ করতে বলেছেন অর্থাৎ কোরআন এবং সন্ন্যার যারা জ্ঞানী এইসব জ্ঞানীদের পথে আপনি চলবেন এদের পথ আপনি গ্রহণ করবেন আল্লাহ সে তফিক দান করুক আমিন আসলে এই বিষয়টি ছিল ভূমিকা স্বরূপ এবার ইমাম সাহেব তিনি তার মূল যে বিষয় যে আমরা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করব এবং আমরা এর থেকে উপদেশ গ্রহণ করব শিক্ষা গ্রহণ করব। এই মূল বিষয়ে তিনি প্রবেশ করেছেন তবে প্রথমে তিনি উলুল আলবাবের কি বলে প্রথমেই তিনি এই গবেষণার একটা ব্যাখ্যা করেছেন যে আমরা যে গবেষণা করব আমরা যে এর দ্বারা কোরআন এবং সুন্না দ্বারা ফায়দা নিব আমরা বিভিন্ন রকম সৃষ্টি জগৎ নিয়ে যে আমরা গবেষণা করব ফায়দা নিব তার একটা পদ্ধতি তিনি বর্ণনা করেছেন এরপরে তিনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন লক্ষ্য করুন যে ইমাম সাহেব বলছেন আল ইতিবার ইতিবার মানে গবেষণা করা বা উপদেশ গ্রহণ করা তো ইতিবার হচ্ছে এমন একটি পথ যা হচ্ছে বিজ্ঞ ও অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং আলোকিত বিবেকের কাজ যাদের মধ্যে অন্তর্দৃষ্টি আছে যাদের মধ্যে মানে যারা যারা যোগ্যতা সম্পন্ন এবং যাদের হৃদয় হচ্ছে পুত পবিত্র আলোকিত হৃদয় আলোকিত অন্তর এই সমস্ত মানুষের পথ হচ্ছে তারা গবেষণা করে তারা গবেষণা করার মাধ্যমে উপদেশ গ্রহণ করে থাকে তো ইমাম সাহেব গবেষণার কিছু আরো কিছু অবস্থা বর্ণনা করলেন যে গবেষণার কিছু অবস্থা হলো এই যে যেমন যেমন একজন মানুষ বা যে কোনো ব্যক্তি সে কালের কোন ঘটনা এমন কি বর্তমানের কোন ঘটনা যা হচ্ছে যা আজাব এবং শাস্তিমূলক ঘটনা আজাব এবং শাস্তিমূলক বা ধ্বংসমূলক ঘটনা সেটা আপনার হতে পারে অন্যের হতে পারে বর্তমানের অথবা অতীতের এইসব ঘটনা থেকে ওই ব্যক্তিটা আবার পরিবর্তন করে তার জীবনটাকে পরিবর্তন করে সে কোরআন এবং সন্ন্যাস সম্মত জ্ঞানসম্মত পথে ফিরে আসে এবং সে যেসব কারণে সে আজাব পেয়েছিল যেসব কারণে ধ্বংস হয়েছিল বা জাতি ধ্বংস হয়েছে সেগুলোকে সে পরিত্যাগ করে এটা হচ্ছে মানে উপদেশ গ্রহণ করার একটা পদ্ধতি যে আপনি অতীতকাল থেকে আপনি উপদেশ গ্রহণ করবেন সেটা নিজের হতে পারে অথবা অন্যের হতে পারে আরেকটি পদ্ধতি হচ্ছে যে একজন মানুষ সে ওই সমস্ত সৎ মানুষ তাদের জীবনকে অনুসরণ করবে যে সমস্ত সৎ সৎ মানুষগুলোকে আল্লাহ তাদের আমলের কারণে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ তাদের পথকে গ্রহণ করা এটাও কিন্তু একটা উপদেশ গ্রহণ করার একটা পদ্ধতি ইমাম বলেছেন এমনকি উপদেশ গ্রহণ করার আরেক আরেকটি পদ্ধতি এভাবে বললেন যে সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করা প্রাকৃতিক জগৎকে নিয়ে গবেষণা করা যে এর যে মানে গভীর তথ্য সেটাকে বুঝা এর এর যে সিফাত রয়েছে এর যে অবস্থা এর যে গুণাগুণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের চিন্তা ভাবনা করা প্রত্যেকটি মখলকতকে নিয়ে এবং কেন এই সব কিছুর সৃষ্টিকর্তা কেন এই সব সৃষ্টি করেছেন এগুলো নিয়ে একটু ভাবনা করা গবেষণা করা এবং পরিশেষে এটাই বোঝা যে এক আল্লাহ তালা এগুলো সৃষ্টি করেছেন এবং তার গোলামি করার জন্যই এসব কিছুকে সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুগণ তাহলে গবেষণা করার কিছু পদ্ধতি মাংসে বর্ণনা করলেন যে অতীতকালের ঘটনা থেকে আমরা শিক্ষা নিব সেটা আমার নিজের হতে পারে অন্যের হতে পারে এবং ওই যে শাস্তিমূলক আজাবমূলক যে ঘটনাগুলো যার দ্বারা আমরা শাস্তি পেয়েছিলাম সেটা থেকে ফিরে এসে আমরা একটি কল্যাণকর পথ গ্রহণ করব এবং শাস্তির পথকে আমরা পরি পরিপূর্ণভাবে ছেড়ে দিব এমনকি পৃথিবীতে সৎ মানুষ যারা এসেছিলেন যারা এক দ্বারা নিজেরা আল্লাহর আনুগত্য করে সম্মানিত হয়েছিলেন তাদের পথকে আমরা গ্রহণ করবো এবং সৃষ্টি জগৎকে নিয়ে আমরা প্রতিটি মুহূর্তে গবেষণা করব, ভাবতে থাকব যে সব কিছুকে সৃষ্টি কে করেছেন কেন করেছেন কিভাবে করলেন এগুলো নিয়ে ভাবলেই আমরা উপদেশ গ্রহণ করতে পারবো আমরা নসিয়ত গ্রহণ করতে পারবো এবং আমরা জ্ঞানী মানুষে পরিণত হতে পারবো আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এভাবে ইমাম সাহেব কিছু পদ্ধতি বর্ণনা করলেন উপদেশ গ্রহণের এবং কিছু ফজিলত বর্ণনা করেছেন যে যখন একজন মানুষ এভাবে করে গবেষণা করে চিন্তা ভাবনা করে উপদেশ গ্রহণ করবে তখন এটা দ্বারা কি হবে তার গবেষণা দ্বারা ইহাদি ইলাল ফৌজি নাজাতি মিনাল মহলিকার তখন সে সফলতার পথ পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ধ্বংসের পথ থেকে ওই মানুষটি মুক্তি পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ওই মানুষটি তখন সে সরল সঠিক পথে সৎ আমল করতে পারবে কল্যাণের পথ সে গ্রহণ করতে পারবে এমনকি সে তখন ওই সমস্ত মানুষ যারা নিজেরাও কল্যাণের পথে চলেছিল এবং অন্যদেরকে কল্যাণের পথের দিকে আহ্বান করেছিল এদের পথকে তখন এই সমস্ত গবেষকরা গ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ এই জন্য গবেষণার বিরাট রয়েছে চিন্তা ভাবনা করার অনেক ফজিলত অনেক বরকত অনেক কল্যাণ রয়েছে আলহামদুলিল্লাহ ও তা কোনো আকিব হৈলাল খাই হিমাম সেব বললেন যে তার শেষ পরিণতি এই গবেষক ব্যক্তির এই চিন্তাশীল ব্যক্তির শেষ পরিণতি হবে অত্যন্ত কল্যাণকর আলহামদুলিল্লাহ আমরা কি চাই না এটা অবশ্যই চাই আমাদের জীবনে কল্যাণ হোক তাহলে আমাদেরকে সবসময় সৃষ্টি জগৎকে নিয়ে আমার জীবনকে নিয়ে অন্য মানুষের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে গবেষণা করতে হবে এবং উপদেশ গ্রহণ করতে হবে তাহলেই আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো কল্যাণ পেতে পারবো ইনশাআল্লাহ অপর দিকি মানুষ বলছেন যে ব্যক্তি এই গবেষণা থেকে নিজেদেরকে মুক্ত রাখবে সেই ব্যক্তির অবস্থা কি হবে সেই তো ধ্বংসের মধ্যে লিপ্ত হবে নজবিল্লা যে ব্যক্তি নিজেকে উপদেশ গ্রহণ করা থেকে গবেষণা করা থেকে অতীত ঘটনা থেকে বিবেচনা করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে সে ব্যক্তি ধ্বংসের মধ্যে লিপ্ত হবে এবং সে তার সব সবসময় কুপ্রবৃত্তির অনুসরণ করবে নাওয় তার মন যা চায় যত পাপ আছে সেই পাপের পথে সে নিজেকে জীবনকে তার উৎসর্গ করে দিবে নাউজবিল্লাহ এবং অত্যাব অত্যাবা। সুবুলাল মুফসিদিন এই পৃথিবীর ফ্যাসাদ সৃষ্টিকারীদের অশান্তি সৃষ্টিকারীদের কারীদের পদকে সে গ্রহণ করবে ফাসারামিনান নাদিমিন পরিশেষে ওই পাপিস্টদের পথ গ্রহণ করার কারণে সে হবে আফসোসকারীদের গ্রস্তদের আফসোসকারীদের অন্তর্ভুক্ত হবে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ যদি সে গবেষণা না করে চিন্তা ভাবনা না করে বিবেচনা না করে অতীত ঘটনা থেকে কোরআন এবং সুন্না থেকে সে যদি উপদেশ না নেয় তাহলে এই কপাল পোড়ায় পরিণত হবে এই মানুষটি নাউজুবিল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে লক্ষ্য করুন ইমাম সাহেব এবার তিনি একটি আল্লাহ তালার একটা রীতি বা মূলনীতি বা আল্লাহ আল্লাহতালা মানে চিরন্তন ভাবে একটা বিষয় লিখে দিয়েছেন কি লিখে দিয়েছেন জামার আপনার মুখাস্ত রাখা উচিত বুঝা উচিত শুনুন কি লিখেছেন ইমাম সেব বলছেন এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আর সুনানা আর জগতের জন্য একটি চিরন্তন একটি নীতি নির্ধারণ করে দিয়েছেন তা হচ্ছে এই লিকুল্লি ফজা আল তো সাবাবান লিখুল্লি হাইরিন ফিদ্দুনিয়াওয়াল আজাহাল লিকুল্লি শরিন ফিদ্দুনিয়াওয়াল আখির আল্লাহ রব আলী লিখে দিয়েছেন আল্লাহর আনুগত্যের জন্য দুনিয়াতে আখেরাতে কল্যাণ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে সে দুনিয়াতেও কল্যাণ পাবে আখেরাতেও পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন আবার লিখে দিয়েছেন পাপের জন্য দুনিয়াতে অকল্যাণ আখেরাতে অকল্যাণ নাউজ সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আমি সুখ চাই শান্তি চাই নিরাপত্তা চাই আমি সুন্দর জীবন চাই তাহলে ইমাম সাহেব বলছেন সে ব্যক্তি যেন কল্যাণকর কাজ করে আল্লাহর আনুগত্য করে কেননা সমস্ত যাবতীয় কল্যাণ দুনিয়ার এবং আখেরাতের আল্লাহ লিখে দিয়েছেন আনুগত্যের মধ্যে ভালো কাজের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর আনুগত্যের মধ্যে এটা হলো বিষয় আর কোন ব্যক্তি যদি চান আমি বিপদ মুসিবত থেকে বাঁচতে চাই নিরাপত্তা চাই তাহলে ওই ব্যক্তির উচিত সে অসমস্ত পাপের পথকে পরিহার করবে কেন পাপের পথের মধ্যেই আল্লাহ তালা সমস্ত অকল্যাণকে লিখে দিয়েছেন নাউজুবিল্লা দুনিয়াতে অকল্যাণ আখেরাতে অকল্যাণ আমার বন্ধুগণ এরপরে বলছেন ওহাল সাকিয়া বিত আতিল্লা ইহাদুন কত সুন্দর করে বলছেন যে আল্লাহর আনুগত্য করে কেউ কি হতভাগ্য হয়েছে ওহাল সাইদা বিমা সিয়াতিল্লা ইয়াহাদুন পৃথিবীর কেউ আল্লাহর অবাধ্য হয়ে সে কি সুভাগ্যশীল হয়েছে আমরা বলবো কখনো হয় নাই অসম্ভব হয় নাই সাময়িকভাবে হয়তো কোনো মানুষ আল্লাহর অবাধ্য হয়ে পাপ করে সে সাময়িকভাবে কোনো একটা সুখ অর্জন করে কিন্তু যা অর্জন করে তার চাইতে পরবর্তী জীবনে বেশি হারায় না এই জন্য আমরা সদা সর্বদে আল্লাহর আনুগত্য করবো হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন আমার বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রব্বুল আলবিন কোরআনুল কারিমে নবী রাসুলদের ঘটনা উল্লেখ করেছেন মুমিনদের ঘটনা উল্লেখ করেছেন যে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে আজাব থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং তাদেরকে সফলতা দিয়েছেন সুউচ্চ আসনে তাদেরকে পৌঁছে দিয়েছেন এই সবকিছুর মধ্যে আমাদের জন্য রয়েছে উপদেশ আলহামদুলিল্লাহ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস সূরা ইউসুফের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম আলবাব নিসন্দেহে তাদের ঘটনাবলীর মধ্যে রয়েছে উলুল আলবাবদের জন্য নসিহত উলুল আলবাবকে আমরা আগেই বলেছি যারা পবিত্র হৃদয়ের অধিকারী সুন্দর চিন্তা চেতনার অধিকারী যারা কোরআন মানে যারা হাদিস মানে আল্লাহর কথা বুঝে নবীজির কথা বুঝে এই সমস্ত উলুল আলবাবদের জন্য উপদেশ রয়েছে কোথায় নবী ও রাসুলদের ঘটনার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য উলুল আলবাব হতে হবে আল্লাহ আমাদেরকে সেই দান করুক আমিন আল্লাহ রব্বুল আলমিন সুরাই উনুসের এক শত তিন নম্বর আয়তের মধ্যে বলছেন সুম্মানুনাজি রসুলান আমানু বিভিন্ন ঘটনা আলোচনা করেছেন এরপরে বলছেন যে এরপরে আমি আমার রাসুলদেরকে নাজাদ দিয়েছি মুমিনদেরকে নাজাদ দিয়েছি কাদা আলী কে হাক্ষ আলাইনা নুনজিল মুমিনিন মুমিনদেরকে যুগে যুগে সাহায্য করা আমি আমার আমি আল্লাহর উপর হক সুবাহান আল্লাহ আপনি ইমানোর পর চলবেন কোনো ভয় নাই আপনার আপনি সৎ পথে চলবেন আল্লাহর পথে নবীর পথে চলবেন কোনো ভয় নেই আল্লাহ ওয়াদা দিয়েছেন হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন অতীতে যেইভাবে আমি আমার রাসূলদেরকে মুমিনদেরকে সাহায্য করেছি অনুরূপ মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব আমি আল্লাহর উপর হক সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো আমি আমার বন্ধুগণ ইমাম সাহেব এরপরে সূরা নামলের আয়াত ত্যালাত করেছেন সুরা নামলের দু একটা আয়াত আলাউত করেছেন যেমন একান্ন বাউন্ন এবং তিপ্পান্ন নম্বর আয়াত তালত করেছেন সেখানে কিভাবে আল্লাহ হরক গুলা পাপিষ্টদেরকে ধ্বংস করেছেন তার একটা বিবরণ দিয়েছেন আল্লাহ বলছেন ফাংজুর কাইফা আ কিবা তোমাক তোমরা তাকিয়ে দেখো কেমন করেছি ওই সমস্ত পাপিষ্টদের অবাধ্যদের অস্বীকার কারীদের ষড়যন্ত্র পরিণতি আমি কিভাবে করেছি দেখো আন্না দাম্মারনা হুম মাকাওমাহুম আজমাঈন ওই সব অবাধ্যদের তাদেরকে এবং তাদের কমকে সকলকে আমি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি নাউজুবিল্লাহ ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু তারা আমার সাথে শিরিক করার কারণে কুফরি করার কারণে জুলুম করার কারণে আমি তাদের ঘর বাড়িগুলোকে বিরান বাড়িতে বাড়িতে পরিণত করেছি বিরান বাড়ি কোন জন মানুষ নাই জনশূন্য এক বাড়ি ঘর বাড়িতে পরিণত করেছি সেখানে কোনো মানুষ ছিল না সব আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি বিল্লাহ উপদেশ রয়েছে পাপিষ্টদেরকে ধ্বংস করেছি আমি আবার ওই সব ইমানদারদেরকে নাজা দিয়েছিলাম সুবাহ এই জন্য প্রিয় ভাইয়ের আমার গভীরভাবে কোরআন পড়তে হবে কোরআন থেকে উপদেশ নিতে হবে কিভাবে আল্লাহ মুমিনদেরকে সেই যুগে সাহায্য করেছিলেন এবং কিভাবে আল্লাহ ওই অস্বীকারীদেরকে ধ্বংস করেছিলেন সেই সব বিষয়গুলো গবেষণা করলে পরে আমরা বুঝতে পারবো সাহা আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের অনেক জায়গায় এরকম আলোচনা করেছেন যে তিনি এভাবে মোমিনদেরকে সাহায্য করেছেন নবীদেরকে সাহায্য করেছেন আর পাপিষ্টদেরকে আল্লাহ আজাব দিয়েছেন আমার মুসলিম বন্ধুগণ যত ঘটনা আল্লাহ তালা নাজিল করেছেন যত ইতিহাস রয়েছে কোরআনুল কারিমে এই সব কিছুর উদ্দেশ্য একটি যে জাতি করে মানুষ উপদেশ গ্রহণ করে আর সবাই উপদেশ গ্রহণ করতে পারবে না একমাত্র তারাই পারবে পারবে আল যারা চিন্তা ভাবনা করবে বিষয়গুলো নিয়ে করবে গল্পের মতো উড়িয়ে দিবে না চিন্তা ভাবনা করবে তারাই উপদেশ গ্রহণ করতে পারবে এজন্য জন্য ইমাম সাহেব পর্যন্তর সাথে তুলনা দিয়েছেন যারা উপদেশ গ্রহণ করে না মানলাওয়ালা যে গবেষণা করে না চিন্তা করে না উপদেশ গ্রহণ করে না নিজের জীবনকে নিয়ে যে ব্যক্তি হিসাব করে না পরকালের জন্য কোন আমল করে না এবং সে পাপ থেকে অন্যায় থাকে অন্যায় থেকে সে বিরত থাকে না ফাহুয়াল্লাহিমা সে হচ্ছে চতুষ্প জন্তুর মতো নাউজুবিল্লা কেননা আল্লাহ সুবাহ সুন্দর সুন্দরভাবে সুরতুল ফুরকানের ৪৪ নম্বর আয়তার মধ্যে বলেছেন চতুষ্পদ জন্তুর মতো মানুষ কারা মনে করছেন যে তাদের অধিকাংশ রায় তারা কোরআন শুনে অথবা তারা কোরআন বুঝে আপনার কথা শুনে আপনার কথা বুঝে এরকম আপনি মনে করেছেন না না বিষয়টা এমনকি নয় ইন হুম কাল আম তারা হচ্ছে মূলত চতুষ্প জন্তুর মতো তারা শুনে বুঝে না তাকে থাকে কিন্তু বুঝে না তারা আসলে তারা শুনে না বালহুম আদল চতুষ্পদ জন্তুর চাইতেও নির্বুদ্ধতার নির্বুদ পথ তারা গ্রহণ করেছে নাউজুবিল্লাহ এর চাইতে আরো বেশি নির্বুদ তারা নাউজুবিল্লাহ যারা আল্লাহর কথা শুনে না যারা কোরআনের কথা শুনে না যারা নবীজির কথা শুনে না বুঝে না তাদেরকে আল্লাহ তালা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নির্বুদ বলেছেন এই জন্য কোরআনে এক জায়গায় আল্লাহ তালা বলছেন যে বালুহুম কমুন আমুন মানে তাদেরকে আল্লাহ তালা কেন জাহান নামে পাঠাবেন কেন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কেন তাদেরকে আজাব দিয়েছিলেন আল্লাহ বলছেন বালুহুম কমুন আমুন তারা তো অন্ধ জাতি তাদের তো কোনো চক্ষু নেই তারা মানুষ যদিও কিন্তু তারা তো আমাকে বুঝে না সৃষ্টিকর্তাকে বুঝে না সৃষ্টিকর্তার কাছে যে কল্যাণ আছে সেই কল্যাণকে কে না সৃষ্টিকর্তার অবাধ্য হলে যে জীবন ধ্বংস হবে সেটা তারা বুঝে না এই সমস্ত অন্ধ মানুষদেরকে দিয়ে আমি কি করব এই আল্লাহ তাদেরকে জাহান্নামে নামে শাস্তি দিবেন দুনিয়াতেও তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালোই করেছেন এবং আজকেও যারা মানুষ হয়ে তাদের রবকে বুঝবে না চিন্তা করবে না তাদেরকে আল্লাহ জাহান নামে পাঠাবেন দুনিয়াতে আজাব এবার শুনুন ইমাম সাহেব তিনি এত চমৎকার একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটা আমাদের সবার জন্য কল্যাণকর যে মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা পার্থক্য তুলে ধরেছেন ইমাম সাহেব এ হাদিস দ্বারা যে আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন একজন মুমিন যখন হয় আর এরপরে তাদের জন্য খুব কল্যাণকর হবে এই হাদিসটি উপকারী হবে ইনশা আল্লাহ একজন মুমিন যখন অসুস্থ হওয়ার পরে মারা যায় তখন তার অতীতের সব গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন সুবাহান আল্লাহ আবার যদি আল্লাহ রব আলমী তাকে সুস্থতা দান করেন তাহলে তার জন্য फायदा হলো দুটো এক নাম্বার কানা কাফফারাতুল লিমা কাফফারাতাল লিমা মাযা অতীতে যে তার ভুল ত্রুটি হয়ে গিয়েছিল সেগুলোর জন্য প্রতিশোধক স্বরূপ অর্থাৎ সব গুনাগুলি আল্লাহ माफ করে দিবেন আর ভবিষ্যতের জন্য তার এই অসুস্থতাটা উপদেশ স্বরূপ আলহামদুলিল্লাহ বাস্তবে আমরা তাই দেখেছি কত মানুষ অসুস্থ হলে বিপদ আসতে পড়ে তার ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আগেও তার মধ্যে একটা কল্লাম ছিল তার মনের মধ্যে পবিত্রতা ছিল কিন্তু জীবন চলতে গিয়ে কিছু ভুল গেছে এই জন্য সে আল্লাহ তালা যখন তাকে আজাব দিলেন তখন আবার সে পবিত্র হয়ে যায় আলহামদুলিল্লাহ অপরদিকে একটা মুনাফিকের অবস্থা হচ্ছে এই সে যখন অসুস্থ হয়ে যায় এরপরে আল্লাহ যখন তাকে সুস্থতা দান করেন সে চতুষ্প জন্তুর মতো উটের মতো কেন তার মালিক তাকে অসুস্থ হলে পরে বন্দি করে রাখে সুস্থ হলে পরে তাকে ছেড়ে দেয় কিন্তু সে তো বুঝে না ওইউড বুঝে না কেন তার মালিক তাকে বন্দি করে রাখলো আবার এখন আবার কেন ছেড়ে দিল সে বুঝেই না তার ওই জ্ঞান নাই মুনাফিকদের অবস্থা হচ্ছে এই অসুস্থ হয় বিপদ হয় কত কি আসে উপদেশ গ্রহণ করে না চরিত্রের কোন পরিবর্তন নাই আজকে করোনার আক্রমণে অসংখ্য বেমানরা বলে করোনায় কি হবে মানুষ এটাই কথা। কিন্তু আল্লাহ যে এই বিপদ দিয়েছেন আল্লাহর পথে যে ফিরে যেতে হবে তাদের এই চিন্তা আসে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লা কিন্তু মুমিনরা বুঝতে পারে যাদেরকে আল্লাহ সুস্থ দিয়েছেন তারা এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে যে ভাই কি যে অসুস্থতায় পড়েছিলাম করোনায় আক্রান্ত হয়েছিলাম আমি আমার পরিবার আমরা সবাই কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যায় লোকটি নামাজ পড়ে তাহাজুত পড়ে দান করে সদগা করে সমস্ত পাপের পথকে পরিহার করে ভালো মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত বড় রহমত এই মানুষটার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু বেমানদের জন্য মুনাফিকদের জন্য করোনা কেন করোনার চাইতো বড় আজাব যদি আল্লাহ দেন কোনো ফায়দা হবে না একমাত্র জাহান্নাম ব্যতীত তাদের জন্য আর কোনো কল্যাণের পথ নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন প্রিয় বন্ধুগণ সমস্ত নবীদের আলোচনা আল্লাহ তালা কোরআন কারিমে করেছেন বা অধিকাংশ নবীদের আলোচনা করেছেন উদ্দেশ্য কি যাতে করে উপদেশ গ্রহণ করা হয় এমন কি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকেও উপদেশ গ্রহণ করতে বলছেন বলছেন হে রাসুল আপনি উলাই কাল্লাদিনা হদাল্লাহু ফাবিহুদা হুমুক্তাদি ওই যে নবী রাসূলদের যাদেরকে আল্লাহ তালা হেদে দিয়েছেন আপনি তাদের পথ গ্রহণ করুন আল্লাহ এই জন্য আমাদের উচিত যে আমরা আমরা কি করব ওই সমস্ত নবী রাসুলদের পদকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন সেটা হলো যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথকে যদি আমরা গ্রহণ করি তার পথে যদি আমরা চলি আলহামদুলিল্লাহ দুনিয়াতে আল্লাহ সুন্দর জীবন দিবেন আখিরাতে সুন্দর জীবন দিবেন এবং আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতু জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন আলহামদুলিল্লাহ এই সম্পর্কে আল্লাহ রা taala সূরা নিসার মধ্যে বলেছেন উমায়িত ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আলযিন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়া সালিহিন যারা আল্লাহর আনুগত্য করবে যারা মুহমদার অনুসরণ করবে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ কি তারা জান্নাতের মধ্যে থাকবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে এবং সোহালিহীনদের সাথে তারা জান্নাতে একসাথে বসবাস করবে সুবাহ ও হাসুনা কতই না উত্তম বন্ধু তার আমি আপনি যদি আল্লাহর গুলামী করতে পারি সাল্লাহ অনুসরণ করতে পারি তার সুনার তাহলে আমরা আমাদেরকে এই মর্যাদা আল্লাহ আলমা দিয়েছেন ওয়াদা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই ওয়াদা আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদেরকে তুমি তোমার গুলামী করার তৌফিক দান করো নবী করিম সাল্লাহ সাল্লামের সুনার অনুসরণ করার তৌফিক দান করো আমিন প্রিয় বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ তালার এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করবে এবং এর ভিতরে কি গভীর তথ্য নিহিত আছে সেটাকে উদ্ঘাটন করার চেষ্টা করবে আল্লাহ যে অত্যন্ত চমৎকার করে অপূর্ব করে সৃষ্টি করেছেন এগুলো নিয়ে সে ভাবতে থাকবে তখন পরিশেষে এর ফলাফল দাঁড়াবে সে এক আল্লাহ তালার তৌহিদকে সে বুঝতে পারবে আল্লাহর আনুগত্য সে করতে পারবে আলহামদুলিল্লাহ গবেষণা ব্যতীত গভীরভাবে চিন্তা ভাবনা ব্যতীত আমি আপনি কখনো আল্লাহ সামনে মাথা নত করতে পারব না আল্লাহকে বুঝতেও পারব না এজন্য এটা হল পদ্ধতি যে গবেষণা করলে এই তাওহিদ আমাদের মধ্যে বুঝে আসবে চতুর্থ পর্যন্ত আপনি একটু ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইন্নালাকুম ফিল আনআম লাবার পর্যন্ত তোমাদের জন্য উপদেশ আছে কি উপদেশ নুসনীকুম مما في بطونهم من بين فرث ودم ولبنا خالصا سائغا للشاربين আল্লাহ বলেন ওই চতুর্থ পর্যন্তর পেটের ভিতরে যে রক্ত আছে এরপরে তাদের যে পায়খানা আছে অর্থাৎ গোবর আছে এই সব কিছুর মধ্য দিয়েই তো আমি আবার তোমাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন দুধ পান করাই সুহান আল্লাহ এটা কে করেন আল্লাহ রব্বুল আলমিন করেন আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য উপদেশ আছে যদি উপদেশ গ্রহণ করি চিন্তা ভাবনা করি তাহলে আছে অন্য অন্যথায় নাই আমার ভাইরা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করা এতে হচ্ছে একটি বড় ধরনের ইবাদত আলহামদুলিল্লাহ এই ইবাদত করলে পরে মনের মধ্যে থেকে আল্লাহর ব্যাপারে সন্দেহ দূর হবে অন্তর জীবিত হয়ে যাবে অন্তর দৃষ্টি আলোকিত হবে অন্যত চরিত্র পাবো আর যদি আল্লাহর এই মাফল নিয়ে গবেষণা না করি তাহলে অন্তর হয়ে যাবে মৃদয়ের মধ্যে একটা উদাসীনতা আসবে বুঝে আসবে না কোনো কিছু কোরআন এবং শুন কি আবার ইবাদত আবার কি আজান শোনা যাবে মসজিদে মানুষ নামাজও আদায় করবে আপনার পরিবারও মানুষ আদায় করবে নামাজ আপনি এটাকে খেলা মনে করবেন খেলা আপনি তাদেরকে স্থল শ্রেণীর মানুষ মনে করবেন এগুলো অজ্ঞ ব্যতীত যারা দুনিয়ার আনন্দ বুঝে না দুনিয়ার জীবনটাকে উপভোগ বোঝে না তারাই তো আল্লাহর কোরআন পরে তারাই তো নবীজির হাদিস মানে তারাই তো নামাজ পড়ে তারাই আল্লাহর আনুগত্য করে যারা জীবনকে উপভোগ করতে বুঝে না এই সব নির্বোধ মানুষের চরিত্রই তো হচ্ছে এটাই এরকম নাস্তিকের চিন্তায় আপনার মধ্যে আসবে যদি আপনি চিন্তা ভাবনা না করেন আকল দিয়ে কত নাস্তিক জাহান্নামের ভিতরে আছে কত নাস্তিক কবরে আজাদ পাচ্ছে কত নাস্তিক তারা ধ্বংস হয়ে গেছে সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার তফিক দান কর আমিন ইমাম সাহেব একটি গভীর তথ্য নিয়ে তথ্য আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ রাহসান সাল্লাম যখন তিনি মহারাজে গিয়েছিলেন তখন মেরাজ থেকে যখন আসেন তখন এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন দুনিয়ার আকাশের যখন অবতরণ করলেন তখন তাকার নিচের দিকে দেখেন যে সেখানে আওয়াজ দেখা আওয়াজ শোনা যাচ্ছে এরপরে বাতাস আওয়াজ এবং ধোঁয়া দেখা যায় তখন জিবরুল্লামকে জিজ্ঞাসা করলেন এগুলো কি তখন জিবরুল বললেন এটা হচ্ছে শয়তান শয়তান কি করছে বনি আদমের এই যে চোখে আগুন জ্বালাই দিছে এই জন্য আদম যখন আগুন জ্বালায় দিছে তখন আর আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে আকাশ এবং এই নিয়ে তখন আর তারা বুঝতে পারে না চিন্তা ভাবনা করতে পারে না আজাব যদি হতো অনেক আশ্চর্য বিষয় মানুষ দেখতে পেত তাহলে না বোঝা গেল যে শৈতানের ধুকাই পরে আজকে মানুষ চিন্তা ভাবনা করে না গবেষণা করে না এই জন্য ক্ষতির মধ্যে তারা পড়ে আছে নাউজুবিল্লাহ এই ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি এখানে প্রথম খুতবাটি শেষ এবার দ্বিতীয় খুতবায় আমরা ফিরে যাচ্ছি সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি নসিহত করেছেন তার মধ্যে একটি হচ্ছে তিনি আবারও বলছেন তোমরা যদি আল্লাহ তালাকে ভয় করো তাহলে তোমাদের গুণাগুলো মাফ করে দিবেন এবং তোমাদের জীবনে আল্লাহ তালা কল্যাণ দান করবেন আলহামদুলিল্লাহ মৃত্যুর পরে কল্যাণ দিবেন দুই কোন ব্যক্তি যদি সে গবেষণা বেশি বেশি করে তাহলে আলহামদুলিল্লাহ সে জীবনে হুচট খাবে না সে ক্ষতিগ্রস্ত হবে না এবং যে ব্যক্তি সে আল্লাহ তালার অবাধ্যতার পথকে পরিহার করে চলে সেই শান্তিময় জীবন পাবে নিরাপত্তাপূর্ণ জীবন পাবে এবং জীবনের শেষ পরিণতি তার শুভ হবে অর্থাৎ ইমানের অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে এবং সেই সাথে যে ব্যক্তি অন্য অন্য ব্যক্তির দ্বারা উপদেশ গ্রহণ করে সে ব্যক্তি ভাগ্যবান আর হতবা ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের দ্বারা উপদেশ গ্রহণ করে না বরং অন্যরাই তার দ্বারা তার বিপদ মুসিবত উপদেশ গ্রহণ করে সেই হচ্ছে হতভাগ্য ব্যক্তি তাহলে ভাগ্যবানকে যে ব্যক্তি অন্যের দ্বারা উপদেশ গ্রহণ করে আলহামদুলিল্লাহ দুই নম্বর নসিয়ত হচ্ছে যে আল্লাহ রব্দুল আরামিন তিনি তিরস্কার করেছেন যারা নসিয়ত গ্রহণ করে না উপদেশ গ্রহণ করে না আল্লাহ তালা অনেক কিছু উপদেশ কোরআন এবং সুন্নাই দেওয়ার পরেও যারা উপদেশ গ্রহণ করে না তাদেরকে আল্লা নিন্দা জানিয়েছেন চার নম্বর আল্লাহ সুবাহান তাআলার হ্যাকমত হচ্ছে এই তিনি লিখে দিয়েছেন ভালো কাজ করলে পরে তিনি দুনিয়াতে পুরস্কৃত করবেন আর মন্দ করলে পরে দুনিয়াতে আল্লাহ তালা শাস্তি দিবেন আখেরাতও দিবেন আর ভালো করলে দুনিয়াতেও সুখ দিবেন শান্তি দিবেন আখেরাতও দিবেন আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর নসিহত হচ্ছে ইমাম সাহেব বলছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো কেননা যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারবে তার আমলটা সুন্দর হবে এবং আলহামদুলিল্লাহ তার আমলটি সুন্দর হবে আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে তার অবস্থা হবে এই তার অন্যায় অপরাধ পাপের পথ বেশি বৃদ্ধি হয়ে যাবে নাউজুবিল্লাহ এই উপদেশগুলো আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম যে বেশি বেশি করে আমরা উপদেশ গ্রহণ করার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ আমরা গবেষণা করব অতীত নবী রাসুলদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেছিলেন মুমিনদেরকে কিভাবে সাহায্য করেছিলেন আর ওই নবী রাসুলদের পথকে যারা গ্রহণ করে না মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে আল্লাহ কিভাবে আজাব দিয়েছেন এগুলো নিয়ে আমরা গবেষণা করব সমস্ত মখলুকতকে নিয়ে আমরা গবেষণা করব তাহলে আমরা ইনশাআল্লাহ সরল সঠিক পথ পেয়ে যাব অন্যতায় হতভাগ্যই আমাদের জীবনে চলে আসবে আখেরাত আসবে আল্লাহ সুবাহনতাল আমাদেরকে কবুল করুক যা কিছু শুনেছি এর উপর আমল করা তফিক দান করুক আমিন আসলাতাম আলহ نبينا محمد وعلى اله وصحبه اجمعين